আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আবার চলে এসেছি আপনাদের মাঝে একটা করলা ভাজির রেসিপি নিয়ে। করলা ভাজি আমরা সবাই রান্না করতে পারি। করলাগুলো ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে বাটিতে রেখে দিলাম। এভাবে আমরা হচ্ছে আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে নিব। আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, না হলে আর শুধু করলা দিয়েও ভাজি করতে পারেন। করলাগুলো এখন ভালোভাবে আলু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। ওই পক্ষে আলুগুলো আমরা একইভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিব। এখন চলে আসছি মূল ভিডিওতে। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচ ভালোভাবে হালকা করে ভেজে নিব, যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ থেকে। পেঁয়াজ আমার ভাজা প্রায় শেষ। এই অবস্থায় আমরা হচ্ছে করলাগুলো সব দিয়ে দিব। করলা দিয়ে দিয়ে আমরা এখন ভালোভাবে ভাজবো। করলা হালকা ভাজা অবস্থায় আমরা ওর মধ্যে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি দুইটা একসাথে ভালোভাবে ভেজে নেব। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এভাবে আমার পাশে থাকলে আমি উৎসাহিত পাব, যাতে পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি। হালকা করে ভেজে নিব চুলাটা। তো এই অবস্থায় আমরা অল্প করে দিব, যাতে পুড়ে না যায়, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। এই যে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।